নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব কোন পথে জীবনে চললে রবি গ্রহের কাছ থেকে সারা জীবন সহযোগিতা পাবেন। কোনো দিন রবি গ্রহ আপনার বার্চারে যতই নেগেটিভ থাকুক না কেন, আস্তে আস্তে আপনার উপর কিন্তু সুপ্রসন্ন হবে। অর্থাৎ বিনা রদনে রবি গ্রহের প্রতিকার। এই প্রতিকারটা যদি আপনারা ঠিকমতো করেন, এই পথে যদি আপনারা চলেন, তাহলে কিন্তু আপনার বাচ্চাতে যতই রবি গ্রহ নেগেটিভ থাকুক না কেন, আপনার জীবনে রবি গ্রহ কিন্তু অবশ্যই স্ট্রং হবে। আপনার বাচ্চাতে রবি গ্রহ কিন্তু অবশ্যই স্ট্রং হবে। আমরা জানি রবি হলো আমাদের পিতার কারক গ্রহ, তেজের কারক গ্রহ, তৃপ্তির কারক গ্রহ, প্রকাশের কারক গ্রহ, জীবনে উন্নতির কারক গ্রহ, জীবনের নিজের আত্মা, আমিত্ব, আমি নামক যে সত্তাটা, আমার যে ভ্যালু, আমার যে দাম, আমার জীবনে আমার যে একটা ব্র্যান্ডিং ভ্যালু, আমাকে যে লোক চিনবে, এই ব্যাপারটা কিন্তু রবি প্রদান করে। একটা মানুষের জন্মছকে রবি যত উচ্চস্থ থাকে, রবি যত স্ট্রং থাকে, তার মান সম্মান যেমন ভালো হয়, তার তেমন আত্মা খুব ভালো থাকে। সে খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে মিশতে পারে, সে সব স্তরের মানুষের সঙ্গে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে এবং তার একটা মান সম্মান বজায় থাকে। অন্যান্য শত্রুরা শত চেষ্টা করলেও তার মান সম্মানকে কিন্তু টলাতে পারেন না এবং তার মধ্যে একটা সুন্দর আত্মা, মানবিক বোধ, মানবিকতা, ক্রিয়েটিভ একটা ব্যাপার সেটা কিন্তু পরিলক্ষিত হয়। ঠিক আছে, নতুন কিছু সত্তাকে গ্রহণ করা, নিজস্বতা, এই ব্যাপারটা, সেলফ ডিসিপ্লিন, সেলফ কনফিডেন্স, এই ব্যাপারগুলো কিন্তু যার রবি যার জন্মছকে আছে তার কিন্তু এগুলো পরিলক্ষিত হয়। এবারে যদি কারো জন্মছকে রবি ঠিকমতো না থাকে, অবশ্যই রবি পড়বেন, অবশ্যই যে সমস্ত প্রতিকারগুলো আমি বলেছি সেগুলো তো অবশ্যই করবেন, কিন্তু জেনারেলভাবে এমন কিছু করলে আপনার জন্মছকে রবি আস্তে আস্তে কিন্তু ঠিক জায়গায় চলে আসবেই আসবে। তা এই নিয়ে আলোচনা করব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। আজকে এমন একটা আলোচনা করব যেই ব্যাপারটা আপনারা মন দিয়ে লাস্ট পর্যন্ত শুনুন আর উপলব্ধি করুন আমি কি বলতে চাইছি। এই প্রতিকারটা যদি আলটিমেটলি করেন, আপনার জীবনে অবশ্যই রবি গ্রহ প্রসন্ন হবে। আপনারা কিন্তু ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন, তারপর কি বুঝলেন সেটাকে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, প্রথমেই বলবো, দেখুন রবি গ্রহ আলটিমেটলি আমাদের জীবনে কতটা উন্নতি করবেন, কতটা জীবনে আলো আসবে সেটা কিন্তু নির্ধারণ করেন। তাই অবশ্যই রবি গ্রহকে আমাদের প্রসন্ন করতে হবে। তাই রবি গ্রহকে প্রসন্ন করার প্রথম, যেহেতু রবি হচ্ছে আত্মা, অর্থাৎ আমাদের যে সোলের কারক গ্রহ, আমাদের যে হৃদয়, আমাদের যে হৃদয়বান, আমাদের যে আত্মা, তার যেহেতু কারক গ্রহ, তাই রবি গ্রহকে ফার্স্ট স্ট্রং করতে গেলে নিজেকে কিন্তু সেলফ লাভ ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ নিজের আত্মসম্মানকে কিন্তু স্ট্রং হতে হবে, নিজের আত্মমর্যাদাকে কিন্তু স্ট্রং হতে হবে। নিজেই যদি নিজেকে মর্যাদা যদি না দিতে পারেন, নিজেই যদি নিজের ব্যাপারে পজিটিভ না ভাবতে পারেন, সমাজে অন্য কেউ আপনাকে সেই মূল্য দেবে কেন? আপনাকে নিজের ব্যাপারে একটু পজিটিভ ভাবতে হবে যে হ্যাঁ, আপনার একটা মর্যাদা আছে, আপনিও ভালো কিছু পারেন। সেই পজিটিভিটি কিন্তু আপনাকে জীবনে আত্মসম্মান বা আত্মমর্যাদা এনে দেবে। এই আত্মমর্যাদা বা আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, নিজের ব্র্যান্ড বানানোর, নিজেকে একটা ব্র্যান্ড বানানোর চেষ্টা করুন। ব্র্যান্ড মানে ওই অ্যাড দিয়ে ব্র্যান্ড নয়, নিজে এমন একটা সত্তা করুন, কারো ক্ষতি করবেন না, কারো কিছু, কারোকে কোনোভাবে পারলে উপকার করবেন, না পারলে সেখান থেকে সরে যাবেন, কারো ক্ষতি করবেন না, এমন কিছু করবেন না যাতে আপনার কোনো সম্মান নষ্ট হয়, এমন কিছু পদক্ষেপ নেবেন না যাতে আপনার লং টার্ম বিশেষে কোনো সম্মান নষ্ট হয়। কেননা আত্মসম্মান যখন নষ্ট হবে, নিজেকে যখন কোনোভাবে ছোট করবেন, তখনই কিন্তু রবি গ্রহ, যতই আপনি রবি পড়ুন না কেন, যতই বাচ্চাটি রবির প্রতিকার নিন না কেন, কিছুই করতে পারবে না। কারণ আত্মসম্মান বোধটা কিন্তু সব থেকে ভাইটাল। ওকে, আরেকটা যে ব্যাপার, এই আত্মসম্মান বোধ অর্থাৎ সেলফ লাভের কথা বলতে গেলে, সেলফ লাভ অনেকে কিন্তু ভুল ভাবে। সেলফ লাভ মানে এটা অনেকে ভাবে যে নিজের মতো করে চলা, নিজে যা ইচ্ছা তাই করা, ঠিক আছে, সেটা কিন্তু সেলফ লাভ মনে করে। আলটিমেটলি কিন্তু সেলফ লাভ মানে কিন্তু সেটা নয়।
সেলফ লাভ মানে হলো সেলফ ডিসিপ্লিন ইজ দ্য সেলফ লাভ, অর্থাৎ কোন পথে চলতে হবে। শনি যে ব্যাপারটা শেখায় সেখানেও কিন্তু অলরেডি রবির ব্যাপারটাও লুকিয়ে রয়েছে। কোথায় আপনাকে থামতে হবে, লাইফের ডিসিপ্লিন কোথায়, কোন জায়গার কতটুকু ভ্যালু, কোন জায়গাটার ভ্যালু নেই সেই ব্যাপারটা বুঝতে হবে। কোথায় কতটা ধ্যান দিতে হবে, লাইফের কি ইম্পর্টেন্সিভ সেই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে। প্রেম করার ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখি একটা মেয়েকে অনেক একটা ছেলে অনেকবার করে বিরক্ত করে, অনেকবার করে, হয়তো সে অফেন্ডেড ফিল করছে, সে চাইছে না। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, ছেলে মেয়ের ক্ষেত্রে হতে পারে বা মেয়ে ছেলের ক্ষেত্রে হতে পারে। জেনারেলভাবে মেয়েরা কিন্তু প্রচণ্ডভাবে বুদ্ধিমান হন, জেনারেলভাবে একবার বুঝে গেলে তাদেরকে কিন্তু জেনারেলভাবে বিরক্ত করেন না। আমি এটুকু দেখেছি, মেয়েরা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বৈষয়িক, অনেক বুদ্ধিমান, কারণ তাদের উপর অনেক ক্ষমতা দিয়ে কিন্তু ঈশ্বর পাঠিয়েছেন। সেই ক্ষমতাকে যদি তারা পূর্ণভাবে যথার্থভাবে সৎ ব্যবহার করেন, জীবনে তারা অনেক উন্নতি করতে পারেন, কারণ ভেনাসের পাওয়ার কিন্তু কম নয়। ওকে, একটা কথা বলবো, কেউ যদি বিরক্ত ফিল করে, কেউ যদি অফেন্ডেড ফিল করে, তাকে কিন্তু দ্বিতীয়বার বিরক্ত করবেন না। নিজের জায়গায় একটা লাইন কাটুন, নিজের সীমানাকে নির্ধারণ করুন যে কোথায় আপনাকে জীবনে থামতে হবে। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় দু নম্বরই ব্যাপারটা, সেটা কোনো পলিটিক্স হোক, সেটা কোনো চাকরি ক্ষেত্র হোক, যে কোনো জায়গায় হোক, মানুষের যে চাহিদার যে নিবৃত্তি হয় না, আরো 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 চাই, আরো চাই। যার টাকা আছে কোটি কোটি টাকা, সে আরো চায়। সে হয়তো একজন দুবেলা খেতে পায় না, তার থেকে টাকা মারছে। তাহলে মানুষের এই যে একটা সীমানা, মানুষ থামতে পারে না যে কোথায় থামতে হবে, কোথায় থেমে যেতে হবে, কোথায় আমার লিমিট, সেই ব্যাপার বোঝে না। মানুষেরকে এই ব্যাপারটা বুঝতে হবে, তার জীবনের কোথায় তাকে থামতে হবে, কোথায় তাকে লিমিটটা ক্রস করলে চলবে না, অর্থাৎ কোন ব্যাপারে কোনো মানুষ তার প্রতি অফেন্ডেড হলে তাকে দ্বিতীয়বার বিরক্ত করা চলবে না, এই ব্যাপারটা, তার ব্যাপারে সেলফ লাভ ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে, যাতে নিজের আত্মসম্মান বা নিজের আত্মমর্যাদা যেন বিন্দু মাত্র ক্ষুণ্ণ হয় না। যদি আপনি আমরা নিজের মান সম্মানকে ক্ষুণ্ণ করেন, তাহলে আপনার সত্তা বা আপনার আত্মার সঙ্গে আপনি বিট্রে করছেন, তাহলে আপনার সোল বা আপনি যদি আত্মার সঙ্গে বিট্রে করেন, আপনার যদি আত্মায় যদি দুর্বল থাকে, তাহলে রবি গ্রহকে আপনি শত চেষ্টা করলে স্ট্রং করবেন কি করে? কারণ আপনি তো মন থেকেই তো পিছিয়ে পড়বেন, এক স্টেপ করে যখনই পিছিয়ে পড়বেন, তখন কিন্তু রবি গ্রহ আপনার বাচ্চারে কখনোই শুভ জায়গায় আসবে না। তাহলে এই ব্যাপারটা কিন্তু বিশালভাবে ভাইটাল। নিজের সেভ লাভ, নিজের গুরুত্ব বুঝুন, নিজেকে ভ্যালু বানান, ঠিক আছে? কম কথা বলুন, যেটুকু বলুন সেটুকু যেন একদম পিন পয়েন্টেড কথা হয়, ফ্যাচফ্যাচ করে বকবেন না, অপ্রাসঙ্গিক কথা বলবেন না, ঠিক আছে? যেটুকু বলবেন পিন পয়েন্টেড কথা বলবেন, এবং জীবনে আপনার একটা ভ্যালু রাখার চেষ্টা করুন, একটা নিজের নামের একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করুন, নিজের তার ব্যবহারের মাধ্যমে লোককে সেইভাবে দেখুন। ভুলভাল লোকের সঙ্গে নয়, ভুলভাল লোকের সঙ্গে কোনো রকম সম্পর্ক নয়, সেই ব্যাপারগুলো চিনুন যে কোন মানুষ আপনার লাইফে এনার্জি সাকার, আর কোন মানুষ আপনার লাইফে এনার্জি গিভার, কে আপনাকে এনার্জি দিতে চায়, আর কোন মানুষ আপনার লাইফে এনার্জি টেনে নিতে চায়। নেগেটিভ পিপল থেকে দূরে থাকুন, ওকে? তাহলে কিন্তু আত্মসম্মান বা আত্মমর্যাদাকে কিন্তু অনেকটা ফিরে পাবেন। নাম্বার টু যেটা বলবো, রুবির যে সত্তা সেটা হচ্ছে সবাইকে গুরুত্ব দেওয়া, সবাইকে নিয়ে চলা। রুবির একটা রাজকীয় চালচলন থাকে এবং সবার কথা কিন্তু মন দিয়ে শোনেন, সবাইকে কিন্তু যথেষ্টভাবে গুরুত্ব দেন, এবং সবার কাছে এবং তৃণমূল স্তরের মানুষের কাছ থেকেও কিন্তু মেশেন, এবং সেখান থেকে কিন্তু জানার চেষ্টা করেন যে তিনি কি ভাবছেন। কারণ একটা মানুষের জন্মছকে রবি দেখবেন যাদের স্ট্রং রয়েছে না, তারা কিন্তু সব স্তরের মানুষের সঙ্গে মিশতে পারে, তাই তারা সব স্তরের মানুষের থেকে কিন্তু উপকার পেয়ে জীবনে একটা উন্নতি করতে পারে। তাই সব স্তরের মানুষের থেকে মিশুন, কিন্তু বুঝুন যে আলটিমেট কোন মতামতটা আপনার ক্ষেত্রে পজিটিভ এবং কোন মতামতটা আপনার ক্ষেত্রে নেগেটিভ, কোন ব্যাপারটা কিন্তু আপনার ক্ষেত্রে নিতে হবে আর কোন ব্যাপারটা কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। যেমন রাজহাঁসকে যদি দুধ দেওয়া হয় একটা পাত্রে, রাজহাঁস কিন্তু সেই দুধটাকে আলটিমেটলি কিন্তু পনির বা ছানায় রূপান্তরিত করে ছানাটাকে খেয়ে নেয়, জলটাকে ফেলে রেখে দেয়। সুতরাং আপনাকে কিন্তু বুঝতে হবে সমাজ থেকে কোন জায়গাটাকে আপনার ধরতে হবে, কোন জায়গাটাকে মানে নিতে হবে আর কোন জায়গাটাকে ফেলে দিতে হবে, সেই ব্যাপারটাকে ভালোভাবে খেয়াল করুন, ঠিক আছে? সবাইকে নিয়ে চলুন, সবার সঙ্গে মিশুন, কিন্তু সব কিছুর একটা ডিস্টেন্স বজায় রাখুন। নিজের সত্তাকে কখনো হারিয়ে দেবেন না, আপনার সত্তাকে কখনো হারিয়ে দেবেন না, ওকে? নাম্বার থ্রি যেটা বলবো, যে কোনো চেয়ার, যে কোনো পদ, যে কোনো সম্মানীয় ব্যক্তিকে যথার্থ সম্মান প্রদান করুন। সেটা পরিবারে বাবাকে হোক, সরকারে গভর্নমেন্টকে হোক, ঈশ্বরকে হোক, কারণ বা কোনো প্রতিষ্ঠানে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন তার ম্যানেজারকে হোক,
কারণ তাকে যদি আপনি ঠিক মতো চেয়ারের যদি আমি তার মানুষটার সঙ্গে আপনার হয়তো একটা বিট্রে হতেই পারে বা মানুষটাকে আমার ভালো না লাগতে পারে ব্যক্তিগতভাবে, কিন্তু সেই পথটাকে কিন্তু আমরা যথাযথ মূল্য দিতে হবে। কারণ একটা পদের মূল্য বা একটা পদ বা সম্মানের মূল্য যদি আপনি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্মসঙ্গে কখনোই রবি কিন্তু প্রসন্ন হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বেকার কারণে আপনি যে দেখবেন, কারণ আমি যদি আপনি যত তাকে নেগেটিভ বলবেন লোকটা বাজে খুব খারাপ এই কথাটা যতবার বলবেন না ততবার দেখবেন আপনি তো আপনার নিজের সেলফ ডিসিপ্লিন থেকে এক স্টেপ করে পিছিয়ে যাবেন। সুতরাং এই ব্যাপারটাকে দশবার না বলে নিজেকে দেখুন যে কোন লোকের সঙ্গে আপনার কোন কথাটাকে নিতে হবে আর কোন কথাটাকে কিন্তু আমরা নেওয়া যাবে না, ফেলে দিতে হবে। এই ব্যাপারটাকে ভালোভাবে চুজ করুন, কিন্তু মিশতে হবে কিন্তু আমরা সবার সাথে, ওকে? এবং সব রেসপেক্টেড পার্সনকে কিন্তু যথার্থ রেসপেক্ট দিতে হবে, সেটা আপনার পরিবারের বাবাকে হোক, মাকে হোক, সরকারকে হোক, গভর্নমেন্টকে হোক। গভর্নমেন্ট যতই করাপ্টেড হোক না কেন, গভর্নমেন্টের চেয়ার থেকে কিন্তু তার যথেষ্ট মর্যাদা দিতে হবে, ঠিক আছে? সেই ব্যাপারটা কিন্তু ভুললে চলবে না, কেননা একটা কোনো উচ্চ পদে যেখানে যে রয়েছে তার চেয়ারের একটা ভ্যালু রয়েছে, তার একটা মানসম্মান রয়েছে, তার একটা রেসপেক্ট রয়েছে। তাকে যদি রেসপেক্ট দিতে না পারেন রবিকে আপনি রেসপেক্ট দিতে পারছেন না, ওকে? নাম্বার ফোর যেটা বলবো সেটা হচ্ছে মানসিকতাকে খুব উন্নততর করুন, ক্রিয়েটিভ করুন, গঠনমূলক কিছু করুন। আগেও যেটা বললাম যে ফ্যাচ ফ্যাচ করে দুমদাম কথা বলার কোনো দরকার নেই, অপ্রাসঙ্গিক কথা বলবেন না, কনস্ট্রাকটিভ থট প্রসেস তৈরি করুন, নতুন কিছু করুন, জীবনে কিছু করার চেষ্টা করুন। এমন কিছু ভাবুন যদি আমি কালকেও মরে যাই যেন হাসি মুখে মরতে পারি। সূর্য যখন কোনো কিছু দেন যেমন নিঃস্বার্থভাবে বিলিয়ে দেন না, তেমন নিঃস্বার্থভাবে নিজেকে নিজের আত্মাকে বিলিয়ে দিন। মানুষকে অর্থ দিতে হবে না, মানুষের কাছে একটা শান্ত ভাব নিজের কাছে রাখুন। দেখবেন দেবতাদের দিকে যদি এক মুহূর্ত আপনি তাকিয়ে থাকেন তাদের মধ্যে একটা প্রসন্ন শান্ত নিরবতা বিরাজ করে, যেই প্রসন্নতা তাদের দিকে তাকালে যখন আমরা শান্ত থাকি, যখন আমরা প্রসন্ন থাকি, যখন আমরা ঈশ্বরকে ডাকি তাদের দিকে তাকালে অটোমেটিক্যালিভাবে তাদের যে মুখের যে হালকা হাসি, তাদের যে প্রসন্ন ভাব দেখে আমাদের মন কিন্তু শান্ত হয়, আমাদের মন কিন্তু প্রসন্ন হয়। কেন প্রসন্ন হয়? তার এই পজিটিভ ভাইবস, শান্ত, নিরবতা, সেলফ ডিসিপ্লিন, নিজেকে চেনা, ওয়ার্কিং থ্রু মাইন্ড, নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে না খুঁজে পেলে, নিজের ব্যাপারটাকে নিজেকে না ভালোবাসলে, নিজের একাকিত্বকে কিছু সময়ের জন্য ভালো না বাসলে নিজের সম্মান দেবেন কি করে? আর আপনি যদি আপনারই সম্মান না দিতে পারেন জগৎ কি করে আপনাকে সম্মান দেবে? তাহলে আপনি ভাবলেন কি করে? সুতরাং এমন কিছু করুন যাতে আপনার নিজের আত্মার জাগরণ হয়। আত্মার জাগরণ যখন এই সমস্ত টোটাল চারটে ব্যাপার যেগুলো বললাম যখনই করবেন, আপনার বার্থ চার্টে কিন্তু রবি গ্রহ অবশ্যই স্ট্রং হবে। বোঝা গেল কি বললাম?